मैंने लगा के दिया है मैंने। ये सब क्या किया? ये देखो मैंने ऊपर क्या एक सजा के रखा है। पहले बात तो ये सब क्या किया? अबे रे हर दिन कुछ ना नाटक करते हो, सोने की बात है, सब क्यों करते हो? मैंने ये हम हमारा राम लगे नाम की दाम होता। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো। তো রেহান দেখতেছেন, প্রথমে যে দেখছেন রেহানের সাথে কথা বলছিলাম, এই যে মেয়েকে কি যে করেছে হাতে পায়ে এসব কি জানেন? আমি তো নীল পালিশ লাগাই না, কোনোদিনও লাগাই নি আমি, আমার ঘরেও আনা হয় না এসব। তো ও যে কালার পেন্সিল আছে না, তো আমি আর রুহানি ঘুমিয়েছি, ও পাশে শুয়েছিল, ওকে বলছিলাম যে তুমিও ঘুমিয়ে যাও, তো ও ঘুমায়নি। তো আমরা তো দুইজন মামে ঘুমিয়ে গেছি, তারপর রুহানির হাতে নখে পাওয়ার নখে কালার লাগিয়ে দিয়েছে। তো আমি বললাম এসব কেন করেছো, বলে যে মেয়েরা তো এসব লাগায় বলে এরকম বলতেছে। ওকে যে কী যে করি তোমরা জানো না কীরকম কাজ করে, অনেক না দুষ্ট হয়ে গেছে, যখনই শুয়ে যায় তখন কোনো না কোনো কিছু একটা করতেই থাকে বদমাশি। আমরা শুয়ে তো শোয়ার পরে ও ঘুমানোর বান করে কিন্তু ঘুমায় না, ঘুমানোর মতো হয়ে যায় যে এরকম বোঝা যায় যে ঘুমিয়ে গেছে, কিন্তু না ঘুমিয়ে চোখ বন্ধ করে থাকে। আর যখন দেখবে আমরা পুরো ঘুমিয়ে গেছি তখন উঠে একটু না একটু কিছু করতেই থাকে। স্কুল যে বন্ধ আছে কী যে করি, ওকে কীভাবে সামলাবো বুঝে উঠতে পারতেছি না। তো এখানে বাহিরে বসে আমি বরবটি বাজতেছি, কাটতেছি আর কি, রান্না করবো দুপুরের। তো ওর মুখে দেখো কী লাগা কালার লাগে ভরিয়ে দিয়েছে, হাতে যা লাগানো ছিল তো মনে হয় মুখ হাত দিয়ে ইয়ে করেছিলো মুখে, তো মুখেও ভরে গিয়েছে কালারে, কিন্তু ও বলতেই পারে না যে ওর মুখে এরকম অবস্থা হয়েছে। ওকে বললাম মুখে কী হয়েছে, বলে আমাকে কী হয়েছে আমাকে দেখাও একটু। তো পরে বললাম ঘরে গিয়ে আয়নাতে দেখে নাও কী হয়েছে। তো আমার বরবটি বাসা হয়ে গেছে, আর এখানে আমি আজকে এই যে ছোটো মাছ দিয়ে আর বরবটি দিয়ে রান্না করব। আর ছোটো মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সবজিগুলো ধুয়ে নিয়েছি, আর আলু নেই আজকে, আলু সাথে আলু দিলে ভালো হতো আরও। আর এই যে আমার হাতের অবস্থা দেখো, আমি না একটু যদি ভাত খেতে যাই, ভাত খেলে হাতগুলো একটু ভিজে না, ভাত খেতে কত সময় লাগে, তারপর এরকম হয়ে যায় হাতের আঙুলগুলো, জানি না কেন। তো রেহান বাবা বলতেছে মনে হয় শরীরে ব্লাড কম তাই মনে হয় এরকম হচ্ছে। এই বর্তন যদি সাফ করতে যায়, কোনো না কোনো কিছু পানির কাজ একটু 5 মিনিটের জন্য যদি করে তাহলে হাতের আঙুলগুলো এরকম হয়ে যায়। তো ভাত বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভাবছি যে ফ্রাই করে দেবো না কাঁচা কাঁচা দিয়ে দেবো সবজিতে। তো পরে ভাবলাম না কাঁচা কাঁচা দিলে বাচ্চারা খেতে পারবে না, কাঁটা বের হয়ে যাবে, তো একটু ফ্রাই করে নিই। তো ফ্রাই করার জন্য এখানে হলুদ লবণ আর মরিচের পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রাই করে নেব। তো ফ্রাই করে তারপরে সবজিগুলো রান্না করব। সবজি রান্না করে আর কী কী কাজ করি আপনাদের সাথে শেয়ার করব, সবাই দেখতে থাকেন। আর রায়হান যেন আগে একদিন কী করেছিল, এরকম আমি ঘুমিয়েছি মেয়েকে নিয়ে, তো হঠাৎ দেখি দরজা খোলার সাউন্ড আসছে, তো হঠাৎ উঠলাম, উঠে দেখলাম জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, বলে যে দোকানে যাচ্ছি। বললাম কেন একা একা কেন দোকানে যাচ্ছ, বলে আমি দুইবার দোকানে গিয়ে আসছি, এখন 3 নম্বরবার যাচ্ছি। শুনে একদম অবাক হয়ে গেছি আমি, দেখো কী কাণ্ড করেছে, এও এখনও না ওর 6 বছর চলতেছে, এমনিতে লম্বা হয়ে গেছে কিন্তু ওর বয়স বেশি নেই। আর এই যে একা একা দোকানে যাচ্ছে, এখানে নিজের বাড়ি হলে ওটা আলাদা ব্যাপার ছিল, এখানে তো জানাশোনা কেউ নেই, তারপরে অনেক গাড়িগুলো থাকে। তো একা একা দোকানে দুইবার গিয়ে 3 নম্বরবারে একটু আমার কানে আসছে দরজা খোলার সাউন্ড, তো উঠে দেখলাম ও আবার দোকানে যাচ্ছে। তারপর থেকে ও দরজাটা উপরেই লাগিয়ে রাখি, উপরে লাগালে কী করে টুল নিয়ে উঠে খুলে দেয় এরকম করে, যে স্কুল বন্ধ না কতদিন, অনেক জ্বালাচ্ছে সীমা ছাড়া। কালকেও এরকম শুয়েছিলাম, তো কালকে উঠে দেখি ও একদম চেয়ার দিয়ে একদম উপরে শেলফের উপরে উঠে, উপরে কিছু জিনিস ছিল কোলগেট ওসব ছিল, তো সব কিছু নিচে কীভাবে উঠলো, ওইখানে বড়ো মানুষও ওঠা যায় না, তো সেটাই বই লাগে, যদি পড়ে টড়ে যেত তাহলে কী হতো। পরে আবার সবাই বলবে যে ঘরে থাকে কেউ খেয়াল করলাম না কেন বাচ্চাদেরকে, কিন্তু ও যখন ঘুমিয়ে যায় না তখনই এসব কাণ্ড করে। ওকে নিয়ে অনেক টেনশন হয়, কী যে করি, ওকে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
অনেক দুষ্টামি করে। তো এখানে আমার সবজিগুলো আমি বসিয়ে দিয়েছি, আর এখানে পানি গরম বসাইছি, ওরা দুজনকে গোসল করাবো। একদিকে সবজি হবে আর আরেকদিকে ওদেরকে গোসল করিয়ে নেব। তো গোসল করার পর আবার ওরা বলবে যে বুকটা খিদা লাগছে বা খাবে, তাই ভাবলাম পানি গরম বসিয়ে নিই। তো এখানে ওকে বোকা দিয়েছিলাম, আমি অনেক দুষ্টামি করতেছে রুহানির সাথে, অনেক দুষ্টামি করতেছিল, তাই বোকা দিয়েছিলাম যে কেন করতেছো, আমি কাজ করছি দেখছো না, ওকে যে এত ডিস্টার্ব করতেছো। তাই ও শুয়ে আছে মুখ এরকম করে। তো এখানে যে রুহানি কি হয়, আজকে আমি বাহিরে ঝাড়ু লাগাইনি, প্রত্যেক দিন ঝাড়ু লাগাই, আজকে ঝাড়ু লাগাইনি। এই যে বলছিলাম না সকালে একটু শুয়ে গিয়েছিলাম, শরীর ভালো লাগছিল না, তাই তো যে উপর থেকে তারপরে নতুন আসছেন কিছু মানুষ, তো ওরা ঝাড়ু মেরে মনে হয় এখানে ফেলে দিয়ে গেছিলেন এসব। তো রুহানি ওসব নিয়ে খেলতেছিল, আমি বললাম মা আমার হাতে দাও ওসব, তো ও এত যে একটা একটা করে সবগুলো আমার হাতে দিয়ে দিয়েছে। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক কথা শুনে, অনেক কিছু বুঝে, কিন্তু ছেলেটাকে না বেশি আদর করে বিগড়ে দিয়েছি, কিছুই বুঝে না, কিছু বুঝতেই চায় না। প্রথম তো প্রথম বাচ্চাদেরকে বেশি আদর করা হয়, তাই ও এরকম হয়ে গেছে, আদর করে করে ওকে একদম বদমাশ হয়ে গেছে। তো এখন আমি ঘরটা একটু ঝাড়ু মেরে নিব, বাচ্চারা ঘরে থাকলে না কোনো জিনিসপত্রে কোনো ঠিকঠাক থাকে না। আর এখানে মাছ যে বলছিলাম শোল মাছ ছিল, দুইটা আছে, এখন দেখছি একটা মরে গেছে। তো আজকে মাছগুলো উঠিয়ে নেব, ওর বাবা আসার পরে বলবো যে মাছগুলো ওখান থেকে পানি থেকে বের করে দিতে, তারপরে কেটে কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো আগে একটা রেসিপি করেছিলাম মাছের, শোল মাছের ভিডিও, এখানে শেয়ার করা হয়নি, করবো আপনাদের সাথে। তো এখন ওদেরকে গোসল করাবো, পানি গরম হয়ে গেছে, ঘর ঝাড়ু মারা হয়ে গেছে, তো ওদের কাপড় রেডি করতেছি আমি। ওরা দুইজনকেই গোসল করানোর সময় প্রথমে সব কিছু রেডি করে নেই, তারপরে গোসল করাই। তো এখানে টাওয়াল নিয়েছি একটা ওদের শরীর পোঁচানোর জন্য, তারপরে এখানে আছে রুহানির কাপড় আর এখানে রেহানের। তো দুইজনের প্রত্যেক দিন এরকম করি আমি, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ওদেরকে আমি রেহানকে ছোটো থেকেই আমি হিমালয়া ব্যবহার করতাম, আর এখন রুহানিকেও সেম হিমালয়া প্রোডাক্ট আমি ইউজ করি বেবিদের। তো সব কিছু সাবান শ্যাম্পু লোশন সব কিছু হিমালয়ার করি। তো এখন ওদেরকে গোসল করাবো, আগে পানি গরমটা নিয়ে নেই। আর এই যে বরবটি আছে না, বরবটি কে কী কী বলেন বলবেন, আমরা বরবটি বলি, আর গ্রামে আরও একটা নামও বলেন। তো অনেক জায়গায় অনেক ধরনের নাম থাকে অনেক কিছুর। তো এখানে যে পানি গরম বসেছে সেখান থেকে একটু পানি দিয়ে দেবো সবজিতে দিয়ে, এখন আবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো, দিয়ে ওদেরকে গোসল করিয়ে নেব। গোসল করা যে করিয়ে আসার পর যদি দেখি ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাহলে মাছ দিয়ে দেব। তো এখন আমি পানিগুলো নিয়ে যাব, আর ওদেরকে ঠান্ডা পানি, এখানে না অনেক গরম পড়েছে, ঠান্ডার দিন আসছে কিন্তু এখানে অনেক গরম, রাত্রে গরমের কারণে ঘুমানো যায় না। তারপরে ওদেরকে আমি গরম পানি দিয়ে গোসল করাই, কারণ দেখতেছেন তো আপনারা সবাই, ওরা কয়েকদিন পর পরই অসুস্থ হয়ে যায়, তাই গরম পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করি সবসময়। তো এদের দুজনকে গোসল করানো হয়ে গেছে, গোসল করিয়ে কাপড় লাগিয়ে নিয়েছি। তো ওরা গোসল করার পরেই ওদের খিদা লেগে যায়, তো দুইজনই বলছে ভাত খাবো, রুহানি কান্না করতেছিল খিদা লাগছে বলে। তো সবজি তো হয়নি এখনও, দেখো রুহানিকে মনে হয় মশা কেটে দিয়েছে, মশা কাটলো না পিঁপড়া কাটলো জানি না, লাল হয়ে গেছে। তো এখন সবজিগুলোকে একটু দেখবো, দেখে তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দেবো। আর এখন পর্যন্ত যারা দেখতে আসেন ভিডিওটা সবাইকে বলতেছি, যদি লাইক দিতে বলে যান তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন আসছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে তারপরে এক পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে রেখে দেবো, তারপরে বাচ্চাদেরকে খাইয়ে দেব। এই যে মাছ দিয়ে দিলাম, আর অনেক মজা হয়েছিল কারণ ছোটো মাছ দিয়ে রান্না করেছি না, ছোটো মাছ দিয়ে যে কোনো ধরনের সবজি রান্না করলে অনেক মজা লাগে খেতে। তো আজকে অনেক দিন পর এই সবজিটা ছোটো মাছ দিয়ে রান্না করলাম, কারণ এখানে তো ছোটো মাছ পাওয়াই যায় না। তো এই মাছগুলো মেরে নিয়ে আসছিল নিজের হাতে, আর কি একটা বিল ছিল ওইখান থেকে, না হলে পাওয়া যায় না এখানে ছোটো মাছ। তো
এই যে সবজিটা মাছ দিয়ে দিলাম, অনেক ভালো লাগছে দেখতে। তো আমার রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নিয়েছি আমি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সবাই করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।